সবাইকে স্বাগতম টেকনিক্যাল সাগাদাত ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য। সো আমাদের আজকের টপিক হলো কীভাবে আমরা ওয়্যারলেসলি ডেটা ট্রান্সফার করতে পারবো ফোন থেকে ল্যাপটপে বা কম্পিউটারে। তার জন্য আমাদেরকে ওয়াইফাই ইউজ করতে হবে। ডেটা ছাড়া মানে ওয়াইফাই বা ব্লুটুথ আমাকে ইউজ করতেই হবে। যদি কম্পিউটার ব্লুটুথ বা ওয়াইফাই না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো আমি ওয়াইফাইতে ডেটা শেয়ার করবো, কারণ ওয়াইফাই ব্লুটুথ থেকে অনেক ফাস্ট, লাখগুণে ফাস্ট। আমি সেটাকে ইউজ করবো, সেটা ইউজ করবো শেয়ারিটের দ্বারা। কম্পিউটার শেয়ারিট আছে, সেটাকে এই ওয়েবসাইটে ডাউনলোড করলেই হবে। শেয়ারিটের ভার্সন কিন্তু 4.0.6 লাগবে, চারের উপরে লাগবে, কিন্তু নাহলে কাজ করবে না। কিন্তু ফ্রি ডাউনলোড অপশন রয়েছে, ফ্রি ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করলে ওটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন নিচে কিছু ছবি দেওয়া আছে, এরকম ছবি থাকবে, আমি সেটা দেখে দিচ্ছি কীভাবে কানেক্ট করতে হবে। এভাবে এটা আমি কানেক্ট করতে পারবো। মোবাইলের সাইট খুলতে হবে, কম্পিউটার সাইট খুলতে হবে, ক্রিয়েট করে পেয়ার করতে হবে, পেয়ার করে সেটা আমি ডেটা ট্রান্সফার করতে পারবো। এই যে আমার এখানে শেয়ারটা রয়েছে, আমি এটাকে খুলে দেখাচ্ছি, মোবাইল কে হচ্ছে ওটা আমি দেখাচ্ছি। সো যে কম্পিউটার শেয়ারটা খুলে গেছে 4.0, আর আমি কীভাবে ফোন থেকে ওটা কানেক্ট করবো, আমি কী করতে হবে, সেন্ড অপশন রয়েছে, সেন্ড অপশন, সেন্ডে আমি ক্লিক করবো। আমি এখন সেন্ড করতে চাইছি না, সাপোজ আমি একটা জিনিস সেন্ড করতে চাইছি, সাপোজ আমি এটা সেন্ড করতে চাইছি, সাপোজ এত বড় না হলেও আমি ছোটো বড় সেন্ড করতে চাইছি, যেটা হচ্ছে ক্যালেন্ডার। সেন্ড করলুম, কানেক্ট পিসি মারতে হবে, এখানে কানেক্ট পিসি, কানেক্ট পিসি মারলে তবে এটা ওখানে শো করবে। গো সার্চিং করবে পিসিটা, এখানে বন্ড নাম লেখা আছে, আমি বন্ডটা ক্লিক করলাম। এই ওখানে দেখো হসপন্ড নেম, পাসওয়ার্ড দিয়েছে, আমার পাসওয়ার্ড সেট করেছিল, এটা সেন্ড হয়ে গেল। বা আমি এখান থেকে কোনো ফাইল নিয়ে এসে আমি এখানে ড্রপ করলো, যেমন সাপোজ আমি এই ফাইলটা, এই ফাইলটা এখানে নিয়ে এসে আমি এখানে ড্রপ করছি, এটা আমার ফোনে সেন্ড হয়ে যাবে, সেন্ড হয়ে গেল। এখানে পিকচার বা ফাইল সিলেক্ট করে আমি সেন্ড করতে পারি, খুব ফাস্ট সেন্ড হবে এটা। ওয়াইফাই তো মোটামুটি অ্যাভারেজ স্পিড এর 4-5 MB করে স্পিডে যায়, খুব স্পিডে যায় এটা। যেমন হ্যাঁ, যেমন এখানে দেখো Redmi 3S আমার নাম চলে এলো, আমি সব ডিটেলস এখান থেকে পেয়ে যাবো। এখানে দেখো আমি আরও কিছু অপশান এখানে শো করছে, যেমন রিমোট ভিউ করতে পারবো, রিমোট ভিউ আমি অ্যাকসেপ্ট করতে বলছে, আমি জাস্ট অ্যাকসেপ্ট করলাম, আমি এটা রিমোটলি কন্ট্রোল করতে পারবো। আমি কম্পিউটার কী কী আছে আমি এগুলোকে সব দেখতে, যেমন কম্পিউটার আমি খুললাম, ড্রাইভ আছে, ড্রাইভের ভিতরে সি ড্রাইভ যদি চাই, সি ড্রাইভ সব কিছু প্রোগ্রাম আমি এখান থেকে আমি ইউজ করতে পারবো। কিন্তু যদি আমি এরকম যদি কোনো ভিডিও ডাউনলোড করতে চাই, মানে কোনো ভিডিও আমি প্লে করতে চাই, তাহলে ভিডিওটাকে আমাকে ডাউনলোড করতে পারবো। আমি সাপোজ সাপোজ আমি এখানে একটা ভিডিও চালাচ্ছি, এখানে দেখো নিউ সং, কোনো একটা ভিডিও যদি আমি চালাই, এটা যদি চালাই, এটা বলছে রিমোট ভিউ ইজ নট সাপোর্টেড ফর এ রিজিউম, ডাউনলোড ওপেন ইট, আমাকে ডাউনলোড করতে হবে, তারপর আমাকে ওপেন করতে হবে এটা। এভাবে আমি মানে জিনিসটা কম্পিউটারকে কন্ট্রোল করতে পারবো। আমার ফেভারিট সং এর অপশান রয়েছে, এখানে ব্যাকআপ অপশান রয়েছে, প্লে অপশান রয়েছে, মানে আমি এখানে প্লে করবো, কম্পিউটার প্লে হবে। দেখো সাইড অপশান ওখানে খুলে গেলো, আমি যাই এখানে শো করবো সেটা ওখানে প্লে হবে। সাপোজ আমি এখানে প্লে টুতে গেলাম, আমি এখানে রিসেন্ট ফটোসে গেলাম, রিসেন্ট ফটোসে গিয়ে এটা শো করলাম, দেখো এটা কম্পিউটার শো, কম্পিউটার শো হয়ে গেলো, ফোন কম্পিউটার সেম। এটা যদি আমি এটা শো করি, ওটা শো হয়ে গেলো, আমি যাই এখানে, আমি যদি কিছু এখানে প্লে করি সেটা ওখানে প্লে হবে। সো ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভিডিও শেয়ার করুন এবং লাইক করুন যদি ভালো লাগে। And at the end, thanks for watching and goodbye.